আমাদের যে সকল এক্সাম কম্পিটিটিভ এক্সাম হয় এখানে আমরা এই ধরনের প্রশ্ন দেখতে চাই, দেখতে পাই আমরা এক্সাম হলে, তো এই আনসারগুলি আমাদের করতে হবে। তো আজকে আমি খুব সহজ মানে ইজি ইজি কোয়েশ্চন কয়েকটি আপনাদের সঙ্গে তুলে ধরবো, খুব ইজি। অর্থাৎ আমরা প্রথমেই যদি কঠিনে চলে যাই তাহলে সহজগুলো আমরা পারবো না, আর সহজগুলো যদি না পারি তাহলে কিন্তু কঠিনগুলো করতে পারবো না। তো প্রথমে আমাদের সহজগুলো শিখতে হবে, যদি সহজগুলো আমরা যদি শিখতে পারি অর্থাৎ বেসিক কনসেপ্ট যদি আমরা জানতে পারি তাহলে আমরা অনেক কঠিন সেগুলো আমরা সলভ করতে পারবো। সুতরাং আজকে আমরা খুব ইজি কয়েকটি প্রশ্ন আপনাদের সঙ্গে নিয়ে আসছি, বেশ কয়েকটি। তো এই প্রশ্নগুলি কী করে সলভ করি দেখা যাক। তো প্রথম প্রশ্ন হচ্ছে অমিলটি বের করো। তো এখানে দেওয়া হচ্ছে 25, 36, 64, 78। তো এখানে কারেক্ট আনসার কী হতে পারে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তো কারেক্ট আনসার কী হতে পারে কোয়েশ্চেন নাম্বার ওয়ান, এবং কারেক্ট আনসার কোনটি সেটি আমি বলবো তার সঙ্গে সঙ্গে এটা আমাদের জানতে হবে যে কেন কারেক্ট আনসার হলো। এবার যদি আমি বলি যে কারেক্ট আনসার 36, বাকি তিনটি কারেক্ট নয়, তাহলে আমাকে বুঝতে হবে যে কেন 36টা কারেক্ট হলো। যদি কেন জিনিসটা বুঝতে পারি তাহলে পরবর্তী যে কোনো প্রশ্ন আমি সলভ করতে পারবো, আর যদি কেন না বুঝি ডাইরেক্ট যদি শুধু আনসার এবং প্রশ্ন আনসারের প্রশ্ন বলে দিই তাহলে কিন্তু তার কোনো মানে হয় না, তাই না বন্ধুরা? তো দেখুন এখানে কারেক্ট আনসার হচ্ছে 78। তো কথা হচ্ছে কেন 78, দেখুন তো এখানে 25কে আমি 5 স্কোয়ার লিখতে পারি, 5 স্কোয়ার তার মানে হচ্ছে 5 পূরণ 5, ঠিক আছে। 36কে আমি লিখতে পারি 6 স্কোয়ার মানে কি 6×6। তারপর 64কে আমি লিখতে পারি, কী লিখতে পারি 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে কি 8×8, ঠিক আছে। কিন্তু 78কে কিন্তু আপনি কোনো স্কোয়ার করতে পারবেন না, 78কে আপনি কোনো সংখ্যা স্কোয়ার করতে পারবেন। এবার যদি আমি যদি এখানে 8 দিলাম, যদি 9 দিই তাহলে কত হবে 81 হবে, কিন্তু এখানে 78 হবে না। সুতরাং এই ক্ষেত্রে আমার কারেক্ট আনসার কোনটি হবে, কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, 78। আশা করি আপনারা কনসেপ্টটি বুঝতে পেরেছেন। তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন রয়েছে। তারপর দেখুন খুব ইজি প্রশ্ন, এখানে কিন্তু আপনারা অনেকেই ভুল করবেন, আপনারা অনেকেই ভুল করবেন জানি আমি। তো এবার দেখুন তো কারেক্ট আনসার কোনটি হয় আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন। সবচেয়ে ছোট যুগ্ম যৌগিক সংখ্যা কোনটি, কী হতে পারে তাড়াতাড়ি ভাই আপনারা কারেক্ট আনসার এখানে লিখে দিন তো ভাই কমেন্ট বক্সে, ঠিক আছে ভাই। 1, 2, 3 এবং 4 সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা। তো দেখুন যুগ্ম অযুগ্ম আমরা সবাই জানি, যুগ্ম মানে কি যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, যেমন 2, 4, 6, 8, 10, 12, 14 এইগুলি সবগুলি হচ্ছে কি আমরা 2 দিয়ে সবগুলিকে ভাগ করতে পারবো, বা সেগুলি অর্ধেক বের করতে, যদি বলি অর্ধেক, যেমন 8এর অর্ধেক 4 হবে, 12এর অর্ধেক 6 হবে, আর 14এর অর্ধেক 7 হবে। তো যে সংখ্যার অর্ধেকটা বের করতে পারবো বা যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাকে আমরা কী বলবো, যুগ্ম সংখ্যা। সেই সংখ্যাকে আমরা কী বলবো, যুগ্ম সংখ্যা। তো এই যুগ্ম হিসাবে কারেক্ট আনসার এখানে কারেক্ট আনসার কী 2। আপনারা অনেকে 2 দিচ্ছেন কিন্তু সেখানে 2 কারেক্ট আনসার নয়, ঠিক আছে, এখানে 2 কারেক্ট আনসার নয়। তো কথা হচ্ছে যৌগিক সংখ্যা, 2 ধরনের সংখ্যা রয়েছে এই ক্ষেত্রে, যৌগিক এবং মৌলিক, ঠিক আছে, যৌগিক এবং মৌলিক সংখ্যা রয়েছে, যৌগিক এবং মৌলিক, ঠিক আছে। তো মৌলিক সংখ্যা এমন এক প্রকারের সংখ্যা বা এক জাতের সংখ্যা আপনারা বলতে পারেন যে সংখ্যাগুলি কোনো উৎপাদক হয় না। যেমন আমি যদি 3 দিলাম, 3 দিলে আমি কী করবো, 3×3। আবার যদি আমি যদি 6 দেই তাহলে আমি 6×6 লিখতে পারি, আবার আমি কী করতে পারি 3×6 লিখতে পারি, ঠিক আছে। অর্থাৎ কি 6-এর উৎপাদক আমি কয়টা পেলাম, 6 পেলাম, 1 পেলাম, আবার 3 পেলাম, 2 পেলাম। আর এখানে ডিফারেন্সটা দেখুন 3 পেলাম, 1 পেলাম। আবার যদি 2 দিয়ে যদি করি তাহলে 2×2 পাবো, আর কিন্তু কোনো কিছু পাবো না। আবার 4 যদি করি তাহলে আমি 4×4 লিখতে পারি, 4×4 লিখতে পারি, আবার 2×4 লিখতে পারি, বোঝা গেল এতটুক। তো এবার কথা হচ্ছে যে সংখ্যার উৎপাদক মাত্র 2টি, যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা নিজে এবং 1, যেমন এখানে 3×3 দিলাম আর কোনোভাবে 3 যাওয়ার কোনো উপায় নেই, এখানে 2 দিলাম 2×2 আর কোনোভাবে যাওয়ার কোনো উপায় নেই, এইভাবে আর অনেক সংখ্যা রয়েছে, যেমন ধরুন 31
31 কে আপনি 31 কে 31 লিখতে পারবেন আর কোনো ভাবে 31 লিখতে পারবেন না। কিন্তু যদি আপনি 33 লিখুন তাহলে 33 কে 33 লিখতে পারবেন, আবার 311 33 লিখতে পারবেন, ঠিক আছে 311 33 লিখতে পারবেন। এই যে সংখ্যাগুলি যেমন 1 2 3 5 7 11 13 17 বা 31 এই সংখ্যাগুলিকে কিন্তু আমরা এই সংখ্যাগুলিকে কী সংখ্যা বলবো, এই সংখ্যাগুলিকে আমরা বলবো মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলিকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা, কারণ কি এই সংখ্যাগুলিকে আর কোনোভাবে আপনি বিভক্ত করতে পারবেন না। 17 একে 17 করতে পারবেন আর কোনোভাবে 17 করতে পারবেন না, 13 একে 13 পারবেন আর কোনোভাবে পারবেন না, যে সংখ্যাকে আর কোনোভাবে মানে পারবেন না, এক ছাড়া আর কোনো দিয়ে তাকে ভাগ করা যাবে না, সেগুলির সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। এবার আমার প্রশ্নে বলেছে যুগ্ম হতে হবে আর যৌগিক হতে হবে, তো আমি এখানে দেখে দিলাম যে 1 2 3 1 2 3 এই তিনটা সংখ্যা কী ধরনের সংখ্যা, মৌলিক সংখ্যা, কী সংখ্যা, মৌলিক সংখ্যা। সুতরাং 1 2 3 কারেক্ট আনসার হলো না, কারেক্ট আনসার কি যৌগিক, তো যৌগিক কারেক্ট আনসার 4। কেন 4 হলো, সবচেয়ে ছোট যুগ্ম সংখ্যা হলো 2, ঠিক আছে মানা গেল, কিন্তু এখানে যৌগিক বলেছে, সুতরাং যুগ্ম যদি বলি তাহলে যুগ্ম সংখ্যা হচ্ছে এই দুইটা 2 এবং 4, কিন্তু 2 যেহেতু আর মৌলিকে চলে গেলো, কারণ কি 2 একে 2 সেটা মৌলিক সংখ্যা চলে গেলো, তারপরের সংখ্যা কোনটি 4, তো 4কে আমি 4 একেও 4 লিখতে পারবো, 2 দুগুণা 4 লিখতে পারবো, অর্থাৎ কি সে 4কে আমি ঠিক একভাবে নয় দুইভাবে আমি ভাঙতে পারলাম। সুতরাং এখানে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4, বোঝা গেল, এখানে কিন্তু কনসেপ্টটা খুব ভালো করে বোঝার দরকার, ঠিক আছে ভাই। তো পরবর্তী প্রশ্ন দেখুন, নয়ের প্রথম 5টি গুণিতকের গড় কত হবে, আমি ছোটো করে দেখে দিচ্ছি, নয়ের প্রথম 5টি গুণিতকের গড়, তো নয়ের প্রথম 5টি গুণিতক দেখে নিই, 9 একে 9, 9 দুগুণা 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, এইগুলি হচ্ছে কি নয়ের প্রথম 5টা গুণিতক। তো নয়ের প্রথম 5টা গুণিতকের গড় বের করব, গড় বের করার ফর্মুলা হচ্ছে কি এই টোটাল 5টা আমি প্লাস করব, এই টোটাল 5টাকে প্লাস করব, প্লাস করে যত বের হবে এগুলোকে আমি 5 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যত হবে তত হবে কারেক্ট আনসার। কিন্তু এগুলো যদি আমি সবগুলো এবার প্লাস করতে যাই, প্লাস করে 5 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমি এখানে একটা শর্ট ট্রিক ইউজ করব, এখানে কয়টি আছে 5টি মানে বেজোড় সংখ্যা রয়েছে, সুতরাং প্রথম লাস্ট কেটে দিন, কি বেঁচে থাকলো 27, সুতরাং 27 ইজ দ্য রাইট আনসার। এইভাবে আপনারা চেক করে দেখতে পারেন, এই সবগুলি প্লাস করুন, এই সবগুলি প্লাস করে 5 দিয়ে যদি ভাগ করেন তাহলে কারেক্ট আনসার 27 হবে। এখানে নয়ের গুণিতক বলেছে, আপনাদের পরীক্ষায় যে কোনো গুণিতক বলতে পারে, 11 13 5 7 যে কোনো গুণিতক যদি বলে, 5টি 7টি 9টি বেজোড় যদি দেয় তাহলে আপনারা এই সিস্টেমে করতে পারবেন, ঠিক আছে। জোড় হলেও করতে পারবেন, কী করে করবেন সেটা আমি পরবর্তীতে বলে দেব। তারপর দেখুন 6 এবং 30 সাধারণ উৎপাদক কী হবে, 6 এবং 30 সাধারণ উৎপাদক, এগুলি বেসিক প্রশ্ন কিন্তু ভাই। 6 এবং 30 এখানে দেখুন, 6 এবং 30 এমন কোন সংখ্যা রয়েছে 6 এবং 30কে ভাগ যাবে, যদি 6 দিয়ে করি 6 একে 6 5 6 30 আর কিন্তু যাচ্ছে না, সুতরাং এই 6 দ্বারা আমি 6কেও ভাগ করতে পারলাম, 30কেও ভাগ করতে পারলাম, সুতরাং এই 6 এবং 30 সাধারণ উৎপাদক আমার কত হয়ে যাবে, সাধারণ উৎপাদক হয়ে যাবে আমার কত, 6, ঠিক আছে বোঝা গেল। পরবর্তী প্রশ্ন কী বলেছে দেখুন তো, 1.44 ডিভাইডেড বাই 1.2 সিম্পল ভাগ অঙ্ক বলেছে, সিম্পল আমাকে কী করতে হবে, ভাগ করতে হবে, কারেক্ট আনসার কী হবে। প্রথম অপশনে দিয়েছে 1.2, তারপর দিয়েছে 0.12, 0.012, তারপর হচ্ছে 0.12, কারেক্ট আনসার কোনটি হবে দেখুন। আমরা কী জানি, আমরা জানি 12 পূরণ 12 = 144, ঠিক আছে, ভাগের যদি পূরণ করি ভাগ পাবো, ভাগ করলে পূরণ পাবো, ঠিক আছে তাই না। সুতরাং 12 বারে 144, এখানে দেখুন 144 দিয়েছে আমাদের কয় গড় আগে দশমিক, দিয়েছে 2 গড়, তো পুরনো আমাদের 2 গড় আগে দশমিক হওয়া চাই, তো অটোমেটিকলি 1 গড় আগে দশমিক আমাদের দেওয়া রয়েছে প্রশ্নে, সুতরাং আমরা এখানে আর 1 গড় আগে দশমিক বসিয়ে দেবো, সুতরাং সেখানে কারেক্ট আনসার 2 গড় আগে দশমিক হয়ে যাবে, সুতরাং কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কত, 1.2, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার।
পরবর্তী প্রশ্ন, পাঁচজন ব্যক্তি একটি কাজ 10 দিনে করতে পারে, তো একজন ব্যক্তি কতদিনে করতে পারবে? ভেরি ইজি প্রশ্ন, ঠিক আছে? পাঁচজন ব্যক্তি একটা কাজ করতে 10 দিন লাগে, তো একজন ব্যক্তি তার বেশি লাগবে, 5×10=50, ভেরি ইজি প্রশ্ন, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার 50 হয়ে গেলে কারেক্ট অ্যান্সার। তারপর দেখুন, একটি ট্রাপিজিয়ামের 2টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 16, উচ্চতা যদি 8 হয় তাহলে তার কালি কত হবে? তো আমাদের ট্রাপিজিয়ামের কালির ফর্মুলাটা জানতে হবে। ট্রাপিজিয়ামের কালির ফর্মুলা হচ্ছে কি? ট্রাপিজিয়ামের কালির ফর্মুলা হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইনটু উচ্চতা। তো বাহুর দৈর্ঘ্য ইনটু উচ্চতা বললে আমরা যদি এখানে 16×8 করে দেই, তাহলে কিন্তু এখানে আনসার যেটা বাড়াবে সেটা আমাদের ভুল আনসার বাড়াবে, সেটা কখনো কারেক্ট হবে না। তাহলে তার কারণ কি? এখানে বলেছে 2টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, মানে 2টা বাহুর সমষ্টি হচ্ছে 16, আমাদের 1টা বাহুর মান বার করতে হবে। তো 2টা বাহুর মান যদি 16 হয় তাহলে 1টা বাহুর মান কত হবে ভাই? 8 হবে, ঠিক আছে? উচ্চতা কত হচ্ছে? 8 আছে। এবার দেখুন, 8×64 যদি করি তাহলে কারেক্ট অ্যান্সার অপশন নম্বর এ 64। এই ধরনের প্রশ্নটা খুব ভালো করে দেখবেন, তারপর আনসার করবেন। ট্রাপিজিয়ামের কালি হচ্ছে বাহুর দৈর্ঘ্য পূরণ উচ্চতা, আপনারা 16×8 করবেন, কারেক্ট অ্যান্সার যা হবে 128 হবে। এখানে দিয়ে দিলেন কারেক্ট অ্যান্সার, অপশনও আছে, আপনারা ভাববেন শুদ্ধ হচ্ছে, কিন্তু না, আসলে সেটা সেরকম না, ঠিক আছে? বোঝা গেল? তো ত্রিভুজের মৌল কয়টি? ত্রিভুজে যখন মৌল বলবে, এটা হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজের মৌল হচ্ছে 6টি, অর্থাৎ ত্রিভুজের তিন কোণ কয়টা? কোণ হচ্ছে 3টা, আর ত্রিভুজের বাহু কয়টা? বাহু হচ্ছে 3টা। এই সবগুলি মিলিয়ে কি হয়? সবগুলো মিলিয়ে মৌল হয়। সুতরাং কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 16। তারপর দেখুন, একটি রেখার অন্তিম বিন্দু কয়টি? একটি রেখার শেষ বিন্দু, তো একটা রেখার কোনো শেষ বিন্দু হয় না। এই বিন্দু 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 অনেকগুলি বিন্দু প্লাস করে আমরা কী করি? একটা রেখা অঙ্কন করি। তো এই রেখাগুলি যত যেতে থাকবে তার বিন্দুগুলো তত বাড়তে থাকবে, অর্থাৎ তার কোনো এন্ড পয়েন্ট থাকে না। তারপরের প্রশ্ন, একটি বর্গের বাহু যদি এ হয় তাহলে তার কালি কত হবে? তো বর্গের কালির ফর্মুলা আমরা কী জানি? বর্গের কালির ফর্মুলা হচ্ছে বাহু ইনটু বাহু, যে বাহু থাকবে বাহু পূরণ বাহু। তো বাহুর মান কত দেওয়া আছে? এ দেওয়া আছে, তো এ পূরণ এ, তো 2টা এ যখন পূরণ করবো তখন কারেক্ট অ্যান্সার কত হবে? এ স্কোয়ার। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে ভাই? তারপর দেখে নেওয়া যাক, 2টা বিন্দুর মধ্যে কয়টি সরলরেখা অঙ্কন করা যায়। এটি হচ্ছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন, খুব ছোট্ট ক্লাস। 2টা বিন্দুর মধ্যে কয়টি সরলরেখা আঁকা যায়? আমি এখানে একটা বিন্দু আর একটা বিন্দু দিলাম, ঠিক আছে? 2টা বিন্দু দিলাম, এই 2টা বিন্দু দিলাম, এই 2টা বিন্দু দিলাম। তো এই 2টা বিন্দুর মধ্যে আপনারা কয়টি সরলরেখা অঙ্কন করতে পারবেন? আমি এই 2টা বিন্দু টাচ খাচ্ছি, একটা সরলরেখা অঙ্কন করছি, আর কি পারবো? এখানে আরেকটা সরলরেখা অঙ্কন করতে আমি হয়তো এইভাবে দিব, কিন্তু আমার এই বিন্দুটা টাচ করছে না, এই বিন্দুটা টাচ করছে না। সুতরাং সেই 2টি রেখার মধ্যে আমি মাত্র, এই 2টি বিন্দুর মধ্যে আমি মাত্র 1টি সরলরেখা অঙ্কন করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আমরা যে ধরনের এক্সামে আমাদের পরীক্ষায় আসে, একদম বেসিক লেভেল টু টাফ কোয়েশ্চন, সবগুলি আমরা আমাদের এই চ্যানেলে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব প্রতিদিন। সুতরাং আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে মুঠিয়ে বলবেন না, ঠিক আছে ভাই? ধন্যবাদ। এবং কী ধরনের ক্লাস আপনাদের প্রয়োজন, প্রতিদিন আপনারা কী ধরনের ক্লাস পেতে চান, লাইভ ক্লাস, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা যে টপিক বা যে সাবজেক্টের উপর বলবেন সেই সাবজেক্টের সম্পূর্ণ কোর্স আমরা প্রোভাইড করে দেব আমাদের আপকামিং যে এক্সাম হতে চলেছে সেই ক্ষেত্রে। সুতরাং আপনারা শুধুমাত্র কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আপনাদের কী ধরনের ক্লাস চাই, ঠিক আছে ভাই? ধন্যবাদ।